আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভি সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ নুরুল আলম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিজেপি কেন বাংলাদেশ বিরোধী হয়ে উঠেছে? এবার থেমে গেছে শামীম আইভীর বিরোধ। কোটি ডলার চুরির দায়ে প্রকৌশলের 9 বছরের কারাদণ্ড। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। দেখছিলেন প্রধান প্রধান শিরোনাম। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ থাকলো। এবার জানাবো বিস্তারিত সংবাদ। সম্প্রতি সময়ে বাংলাদেশ ভারত বিরোধী রাজনীতিতে বাংলাদেশে একটা বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। প্রায়শই প্রতিদিনই ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছেন। তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্র যেমন বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন, যেভাবে রাহুল গান্ধী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মোদীকে খোঁটা দিচ্ছেন, ঠিক তেমনই ভাবে বিজেপির অনেক নেতা বাংলাদেশ বিরোধী উগ্র কথাবার্তা বলছেন। এই সমস্ত কথাবার্তা দিয়ে তারা এক ধরনের বাংলাদেশি বিরোধিতাকে উস্কে দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে বিহারের নির্বাচন নিয়ে বিজেপির একজন নেতাকে উস্কানিমূলক বক্তব্যের রেশ কাটতে না কাটতে ভারতের বিহারে বিজেপির গুরুত্বপূর্ণ এক নেতা আজ জানিয়েছেন, বাংলাদেশ থেকে যেন একজনও ভারতে না আসতে পারে সেজন্য তারা সদা সতর্ক থাকবেন। এই ধরনের বক্তব্যের উদ্দেশ্য কি এবং কেন এই ধরনের বক্তব্য এখন রাখা হচ্ছে তা নিয়ে কূটনৈতিক মহলে নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। এদিকে একাধিক কূটনৈতিক মনে করছেন যে সাম্প্রতিক সময়ে বিজেপি নেতাদের বাংলাদেশ বিরোধী বক্তব্য ও অবস্থানের পেছনে সুস্পষ্ট কিছু কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে রয়েছে প্রথমত বিহার নির্বাচন। বিজেপির জন্য বিহারের নির্বাচন এক অগ্নি পরীক্ষা। এই নির্বাচনকে বিজেপি দেখছে বিজেপির প্রতি সমর্থনের ম্যান্ডেট হিসেবে। এমনিতে অর্থনৈতিক সংকট এবং করোনা মোকাবেলার ব্যর্থতা নিয়ে সমালোচনার মুখে বিজেপি সরকার। এর মধ্যেই এই নির্বাচনে যদি বিজেপি পরাজিত হয় তাহলে তাদের অস্তিত্বের এক কঠিন পরীক্ষা তারা ফেল করবেন বলে মনে করছেন তাদের নেতৃবৃন্দ। বিজেপি বিহার নির্বাচনে প্রধান ইস্যু করেছে বহিরাগত এবং তারা বলছেন যে বিহারে প্রচুর বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। এই নির্বাচনে যদি তারা জয়ী হতে পারেন তাহলে এই সমস্ত বাংলাদেশিদেরকে খেদি দেওয়া হবে। বিহারে এই অবৈধ ইস্যুকে বিজেপি রাজনীতিতে নির্বাচনী বিজয়ের প্রধান ইস্যু বানিয়ে প্রচারণার চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টা কতটা সফল হবে তা বোঝা যাবে নির্বাচনের মাধ্যমে। তবে বিহার নির্বাচন শুধু নয়, আরো বেশ কিছু কারণে বিজেপি নেতৃবৃন্দ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয়ত, বাংলাদেশ চীন সম্পর্ক। বিজেপির উস্কানির সবচেয়ে বড় কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চীন সম্পর্ক। চীনের অর্থায়নে বাংলাদেশের অনেকগুলো উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এটি নিয়ে বিজেপি সরকার কিছুটা উদ্বিগ্ন বটে। বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে চীনের অর্থায়নে উন্নয়ন তৎপরতার দিকে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। এটি নিয়ে তাদের উৎকণ্ঠা, অস্বস্তি এবং আপত্তি খোলামেলাভাবে প্রকাশ করছেন। তৃতীয়ত, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভারতীয় গণমাধ্যম রীতিমতো মাতন চালাচ্ছে। কিভাবে বাংলাদেশ ভারতের চেয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এ নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। তারা মনে করছে যে ভারত অর্থনীতিতে ভালো করছে না, এটা চেয়ে অসহনীয় হলো বাংলাদেশের চেয়ে তারা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। বিষয়টি কিছুতে ভারত কট্টরপন্থী নাগরিকেরা মেনে নিতে পারছেন না, আর এই কট্টরপন্থীরাই হচ্ছে বিজেপির ভোট ব্যাংক। সে কারণে কট্টরপন্থীদের ভোট ব্যাংক ধরে রাখার জন্য এ ধরনের উস্কানিমূলক বক্তব্য তারা রাখছেন। তবে বিজেপির অনেক সংবেদনশীল নেতা মনে করছেন যে এ ধরনের বক্তব্য রাখা দুই দেশের যে ইতিবাচক সম্পর্কের আবহ তৈরি হয়েছিল সে আবহের উপর আঘাত হানতে পারে। এ ধরনের বক্তব্য সরকারের বক্তব্য নয় বলে কোনো কোনো নেতাও মনে করছেন। ভিউয়ার্স, ভারতের এমন বিরোধিতার পরেও শেখ হাসিনার ভারতের সঙ্গে কি সম্পর্ক রাখা উচিত বলে আপনি মনে করছেন? আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আওয়ামী লীগের রাজনীতিতে অন্তকলহ অন্তদ্বন্দ্ব নতুন কিছু নয়। আওয়ামী লীগের সম্পর্কে সবচেয়ে প্রচলিত যে কথাটা, তাহলে আওয়ামী লীগের শত্রু কে? আওয়ামী লীগই। আওয়ামী লীগ যদি অভ্যন্তরীণ কন্দল এবং দ্বন্দ্ব না থাকে তাহলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না, একথা বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের দ্বন্দ্বের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত যে বিরোধ তা হচ্ছে নারায়ণগঞ্জের দুই জনপ্রিয় নেতার বিরোধ। শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপি, ত্যাগী পরীক্ষিত এবং বঙ্গবন্ধুর আদর্শে পুরো পরিবার নিবেদিত প্রাণ উৎসর্গকৃত। অন্যদিকে সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ সিটির মেয়র। জনপ্রিয় রাজনীতিবিদ তার পিতাও আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভির বিরোধ আওয়ামী লীগের নতুন কিছু নয়। এই বিরোধকে কাজে লাগিয়ে
গিয়ে বিভিন্ন সময়ে বিএনপি জামাত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি নারায়ণগঞ্জের বিভিন্ন সুবিধা নিয়েছে, রাজনীতিতে আওয়ামী লীগকে কোণঠাসাও করেছে। কিছুদিন আগ পর্যন্ত দুজনের বিরোধ ছিল প্রকাশ্যে, দুজনের ক্ষমতার দ্বন্দ্বে বিভক্তি পুরো বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের জনপ্রিয় দুই নেতার বিরুদ্ধে কোনো বিরোধ, বিতর্ক এবং পরস্পরকে আক্রমণ করার খবর পাওয়া যায়নি। আর এখন তাই প্রশ্ন উঠেছে, দুজনের বিরোধ কি তাহলে মিটে গেছে? এদিকে শামীম ওসমান করোনাকালে অন্য আলোয় আলোকিত হয়েছেন। আগে তাকে আওয়ামী লীগের বিতর্কিত নেতা বলে মনে করা হতো এবং সেলিনা হায়াত আইভিতার বিরুদ্ধে সন্ত্রাসের মদতদাতা সহ নানান ধরনের অভিযোগ উত্থাপন করতেন। কিন্তু করোনা সংকটের সময় নারায়ণগঞ্জবাসী এক অন্য শামীম ওসমানকে প্রত্যক্ষ করল। শামীম ওসমান দিনরাত একাকার করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। করোনা রোগীদের চিকিৎসা সহ পরীক্ষা নিরীক্ষা করার জন্য মেশিন বসানো এবং অন্যান্য কাজে তাকে অনেকটা মুখরিত দেখা গেছে। নারায়ণগঞ্জে তিনি কার্যত অভিভাবকে পরিণত হয়েছিলেন, আর অন্যদিকে একরকম নীরবে ছিলেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি। এই পরিস্থিতির মধ্যে দুই নেতার মধ্যে এক ধরনের নীরব ঐক্যতান লক্ষ্য করেছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, এই সময় শামীম ওসমান যে তৎপরতা এবং কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই মুগ্ধ এবং সেলিনা হায়াত আইভির পক্ষালম্বনকারীরাও তার ব্যাপারে ইতিবাচক ছিলেন। এদিকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে যে সেলিনা হায়াত আইভি ও শামীম ওসমান করোনা মোকাবেলার যে তৎপরতা, সেই তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এর ফলে দুই নেতার দুই মেরুতে যে অবস্থান এবং যে কোনো বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান, সেই বক্তব্য এবং অবস্থানের কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। সাময়িকভাবে দুজন দুজনের আক্রমণ করা বন্ধ রয়েছে বটে, তবে এটি চিরস্থায়ীভাবে বন্ধ হয়েছে বা দুজনের মধ্যে ঐক্য এবং মিলমিশ হয়ে গেছে এমনটা ভাবার কোনো ধরনের সুযোগ নেই। ভিউয়ার্স, করোনার পর নতুন শামীম ওসমানকে দেখে আপনার কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে $1 কোটি বেশি চুরির দায়ে 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ভ্লাদিমির ক্যাবাসুক নামের এক তরুণ প্রকৌশলীকে। এছাড়া তাকে $84,546 ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। সম্প্রতি সিয়াটলের US ডিস্ট্রিক্ট কোর্টে তাকে এই সাজার রায় শুনিয়েছেন মার্কিন আইনজীবী ব্রায়ান টিমোরান। 26 বছর বয়সে ভ্লাদিমির ক্যাবাসুক সাবেক মাইক্রোসফট সফটওয়্যার প্রকৌশলী, তিনি ইউক্রেনের নাগরিক। ওয়াশিংটনের রেন্টনে বসবাস করেছিলেন তিনি। ভ্লাদিমির বিরুদ্ধে 2টি ওয়্যার জালিয়াতি, 6টি মানি লন্ডারিং এবং 2টি পরিচয় জালিয়াতি, 2টি ভুয়া কর জমা এবং 1টি মেইল জালিয়াতি, ডিভাইস প্রবেশাধিকার জালিয়াতি এবং সুরক্ষিত কম্পিউটারে প্রবেশের অভিযোগে 18টি মামলা করা হয়। মামলার নথি বলছে ভ্লাদিমির মাইক্রোসফটের অনলাইন রিটেল সেলস প্ল্যাটফর্মের পরীক্ষার সঙ্গে জড়িত ছিলেন তিনি। ডিজিটাল গিফট কার্ডের মতো মুদ্রা সঞ্চিত মান চুরি করে সেগুলো বিক্রি করে দিতেন। সেই অর্থ দিয়ে $16,00,000 একটি আলিশান বাড়ি এবং $1,60,000 একটি টেসলা কিনেছেন। তবে কোর্টে ভ্লাদিমির দাবি করেছেন মাইক্রোসফটের টাকা হাতিয়ে নিতে নয়, উল্টো প্রতিষ্ঠান লাভবান হবে এমন বিশেষ প্রকল্প নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তিনি। এদিকে সাজা ভোগের পর ভ্লাদিমিরকে তার দেশ ইউক্রেনে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। ভিউয়ার্স, দেশ বাংলায় সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।